সত্যি কথা বলতে কি আমার মায়ের পুরো ফ্যামিলি, আমি মনে করি এরা খুব অন্য ধরনের মহিলা ছিলেন। আমার যিনি ছোড়দিদা ছিলেন মীরা মুখোপাধ্যায়, তিনি খুব বড় স্কাল্পটার ছিলেন, অন্য রকমের মহিলা ছিলেন, খুব ক্রিয়েটিভ ছিলেন। তো এই আমাদের পুরো মানে মায়ের দিকটাই খুব ক্রিয়েটিভ ফ্যামিলি, তো সেই রকম বলতে গেলে হয়তো আমি খানিকটা। কিন্তু আমার মা আমার তুলনায় অনেক শান্ত, অনেক ধৈর্য আছে মায়ের। আমি অনেক বেশি মানে দৌড়ঝাঁপ করি আর কি, মানে অনেক বেশি টেনশন করি, অনেক বেশি লাফালাফি করি। তো মায়ের থেকে আমি ওইভাবে আলাদা। আমার মা খুব খুব শান্ত, সুগৃহিণী আর কি, খুব ভালো রান্না করে। আমার বাইরে বাইরে ঘুরতে বেশি ভালো লাগে, বাচ্চাদের পড়াতে, ঘুরতে। জেনারেলি বাড়িতে আমি কম থাকতে ভালোবাসি। তো এই কিছু কিছু ডিফারেন্সেস আছে, সেগুলো জেনারেশনের ডিফারেন্স। তবে ওইটা বোধ হয় ওই ক্রিয়েটিভিটিটা মায়ের কাছ থেকে পাওয়া। আমি ক্রিয়েটিভিটি পেয়েছি, আর মায়ের থেকে আমি একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে কোনো ব্যাপারে আপোষ না করা। আমার মা ঠিক নিজে যেটা পছন্দ করেছেন সেটাই করেছেন। কখনো আমার মা একেবারেই লোভী নন আর কি, মানে সেটা কোনো শাড়ির ব্যাপারে বা জুয়েলারির ব্যাপারে বা মেকআপের ব্যাপারে কোনো জিনিসই মায়ের কোনো আসক্তি নেই। মা অদ্ভুতভাবে মানে মায়ের কাছে যদি 100 টাকা থাকে, মা 99 টাকা দিয়ে দিতে পারে। এইগুলো আমি মায়ের কাছ থেকে অনেকটা পেয়েছি। মানে মা খুব জেনারেস, আমিও জেনারেস, মায়ের থেকে কম তাও আমি জেনারেস। মা যখন ঘরে বাইরে শুটিং করতে যেত, তখন আমি ইন্দ্রপুরীতে যেতাম, ঘুরে ঘুরে বেড়াতাম, মানিক জেঠুর কোলে বসে মানিক জেঠুর মানে সবাইকেই বিরক্ত করতাম আর কি। আর মানিক জেঠুর সব খাবার দাবার খেয়ে নিতাম। তখন মা মাঝে মাঝে আমাকে ধরে নিয়ে যেত, আমি সিনের মাঝখানে ঢুকে এদিক ওদিক ঘুরে বেড়াতাম। এইগুলো মনে পড়ে মায়ের সাথে। মা আমাকে সাঁতারে ভর্তি করেছিল হেদুয়াতে। তো আমি জলে আমার ভীষণ ভয়, এখনও ভয়। আমি সাঁতার শিখেছি কিন্তু আমি এই অবধি জলে কাটতে পারি। মাথার উপরে জল চলে গেলে আমার অসম্ভব ভয় করে, মনে হয় শেষ। তো আমি এরকম বেশ কিছুদিন সাঁতার কাটতে যেতাম। তারপরে একদিন সাঁতার কাটতে গিয়ে মুখের ভিতরে একটা ছোটো ব্যাঙাচি ঢুকে গেছিলো, তারপর থেকে আমি আর যাইনি। কিন্তু মা তো মানবে না, মা পুরো ফিস দিয়েছে। তো আমি রোজ সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যেতাম, বেরিয়ে গিয়ে খাবার দাবার নিয়ে বইপত্র নিয়ে বাড়ির ছাদে গিয়ে বসে থাকতাম। আর ঠিক ওই সময়টা পেরিয়ে যাওয়ার পর নিচের কল থেকে, টাইম কল থেকে জামা কাপড় ভিজিয়ে এনে বাথরুমে রেখে দিতাম। খুব সাঁতার হচ্ছে আর কি। এরকম করতে 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 মা একদিন হঠাৎ সারপ্রাইজ ভিজিটে গেছে হেদুয়া পার্কে, গিয়ে দেখেছে মেয়ে নেই। ও বলছে কোথায়? বলছে তো অনেকদিন এরকম আসা বন্ধ করে দিয়েছে। তার মাও বসেছিল বন্ধুতে, আমি কাপড় জামা ভিজিয়ে সবে ঢুকতে গেছি, দরজা খুলে সামনে মা। তারপরে অনেকক্ষণ ঢুকতে দেয়নি বাড়ির ভিতরে, বাইরে সিঁড়িতে বসেছিলাম অনেকক্ষণ কান্নাকাটি করে, হাত পা জোর করে তারপরে ঢুকতে পেরেছি আর কি। এরকম অনেক কিছু, মূলত বদমাইশির কথাই। আমার ভীষণ বদমাইশ ছিলাম আমি, আমি এখনও খুব বদমাইশ। মা যেরকম চট করে রেগেও যেত আমার ওপরে, আর মাই কিন্তু সব থেকে বেশি আমার বন্ধু। মানে আমার যে কোনো কথা আমি জানি যে আর কেউ পাশে না থাকলে মা থাকবে, যে কিছু। মানে আমি যদি আজকে অদ্ভুত একটা কোনো প্রপোজাল দিই যে আমি এটা করবো, মা আমি কালকে চুলটা এখান থেকে ন্যাড়া করে দিটা নীল করে আসবো, যদি আমি বলি মা পাশে আমার থাকবে, বলবে হ্যাঁ কর পর। তো এইটা আর কি, মায়ের কাছ থেকে ওইটা আমি পেয়েছি, অনেকটা স্বাধীনতা পেয়েছি। আমার মা আমার খুবই বন্ধু ছোটোবেলায়, কেন এখনও মায়ের সাথে আমি এখন তো একসাথে থাকি না, আমি আমার বাড়িতে থাকি, মায়ের বাড়িতে থাকে। তো আমরা প্রত্যেক দিন ফোনে অন্তত 2 ঘন্টা প্রত্যেক দিন। কোনো জায়গায় ধরো মা কোনো অসুস্থতার কারণে আসতে পারলো না, তখন ওই জায়গাটা আমার ভীষণ বোরিং লাগে, গেলে মনে হয় যে এইবার আমি
আমার যতই সপ্তর্ষি আমার হাজবেন্ডও আমার সঙ্গে থাকে, ও আমার খুব কাছের বন্ধু, আমার বাবা আমার খুব, আমার দলের ছেলেরা সবাই, তাও মা থাকলে একটা এক্সট্রা আমার আনন্দ হয়। আমার জীবনের যত ঝগড়া সব মায়ের সাথেই হয়েছে, মায়ের সাথে মানে আমার এমন এমন ঝগড়া হয়েছে যেগুলো ইতিহাস লেখার মতো আর কি ঝগড়া হয়েছে। বাড়ি থেকে বেরিয়ে গেছি, রেগে গেছি, মা বেরিয়ে গেছে, ধুমধাম মারামারি সবই হয়েছে। তো আমাদের দেখো সবটাই নাটক ওরিয়েন্টেড, সবটাই মানে হয়তো মা আমাকে কোনো চরিত্র আমি নিজের মতো করার চেষ্টা করছি, মা আমাকে বলছে এইটা ওরমভাবে করিস না, এটা ভালো হচ্ছে না, আমার রাগ হয়ে যায় তখন মনে হয় আমাকে বলছে যে ভালো হচ্ছে না, আমিও দেখিয়ে দেবো ভালো কাকে বলে, এই এইরকম ধরনের জিনিসপত্র হয় আর কি। মূলত আমাদের ক্রিয়েটিভ ডিফারেন্সেস খুবই হয়, ক্রিয়েটিভ ডিফারেন্সেসের জন্যই ঝগড়া বিতর্ক হয়। আমি অনেক বেশি ফিজিক্যাল অ্যাক্টর, মা অনেক বেশি মনের অ্যাক্টর। আমি সত্যি কথা বলতে কি আমি ট্রেন্ড হয়েছি কিন্তু গৌতম দার কাছে, গৌতম হালদারের কাছে আমি ট্রেন্ড হয়েছি, তার ফলে মুভমেন্ট করে অ্যাক্টিং করা, জেস্চার করে অ্যাক্টিং করা, ওইগুলো মানে আমি মায়ের থেকে অনেকটাই আলাদা। যদিও বা অনেকে বলে আমাদের গলাটা অনেক সময় শুনতে একরকম লাগে ফোনে, সেটা ঋতুদা বলতো আর কি, ঋতুদা মায়ের খুব ভক্ত ছিল মায়ের গলার স্বরের। তো ঋতুদা আমাকে কোনো সময় ডাবিংয়ের সময় বা আমার কোনো অভিনয় দেখতে এসে আমাকে বলতো পুরো মনে হয় সাথে দীর্ঘ গলা তোর গলা এই। তো এরকম একবার আমি এরকম হিস্ট্রি বই খুলে তার ভিতরে অন্য বই নিয়ে পড়ছিলাম, খেয়াল করিনি পিছনে মা দেখছিল, তো মা রেগে গিয়ে বইটাকে টুকরো টুকরো করে ছুঁড়ে ফেলে দিয়েছিল, পড়তে হবে না, পরীক্ষা দিতে হবে না কালকে। তারপরে নিজেই কাঁদতে কাঁদতে গিয়ে বসে বসে বইটাকে আবার সেলো টেপ দিয়ে লাগিয়েছিল। অনেক কষ্ট দিয়েছি মাকে, আমি অনেক কষ্ট দিয়েছি, আমি বাচ্চারা যেরকম করে আর কি ছোটোবেলায়, হয়তো মা আমাকে আমি একটা পয়সা চাইছি দিচ্ছে না। আমার একবার মনে আছে খুব ছোটোবেলায় আমার মাসি খুব সুন্দরী ছিল, আর মাসি আমাদের সকলের থেকেই খুব বড় লোক ছিল, সেই সময় মার প্রায় কোনো টাকা পয়সা ছিল না, মার তখন ডিভোর্স হয়েছিল আগের সম্পর্ক থেকে, তো কোনো টাকা পয়সা ছিল না। তো আমরা মাসির বাড়িতে গেছিলাম, তো তো মাসির এই বাথরুমে অনেকগুলো লিপস্টিক সাজানো ছিল, আর আমি আমার ভালো লেগেছিলো, তা আমি দুটো লিপস্টিক ওখান থেকে চুপি চুপি নিয়ে এসেছিলাম, আর আমি বুঝতে পারিনি যে ওটা অ্যাকচুয়ালি চুরি করা, কারণ আমার মাসিরই জিনিস আমি নিতেই পারি। তো আমি বাড়িতে এসেছি নিয়ে, এবারে আমার মাসি মাকে ফোন করে বোধহয় বলেছিলো, আর মা ওগুলো ডিসকভার করেছিল, আর মা আমাকে প্রচণ্ড মেরেছিল, মানে মায়ের বোধহয় মানে লিপস্টিক নেওয়ার থেকে খুব অপমান লেগেছিলো যে মা আমাকে কিনে দিতে পারেনি, আর ওগুলো আমি কারোর থেকে নিয়ে এসেছি, খুব অপমান লেগেছিলো, তো খুব মেরেছিল। তো আমার মা প্রথম আর কি আমার জীবনে বিদেশে যখন গিয়েছে আর কি আমার জন্য পুরো রেভলনের লিপস্টিক কালেকশন এনে দিয়েছে, আমার মনে মনে আছে ওটা আর কি, মানে আমার ছোটোবেলার ওইটা মা সব কিছু পূরণ করে দিয়েছে, আমার যা যা একটা মেয়ের যা যা শখ হতে পারে সেগুলো আমার মাই সব, আমার যত শাড়ি, যত গয়না, যত মেকআপ, যত ভালো ভালো জিনিস সব মা আর বাবা পূরণ করেছে। আমার কোনো অভিনয় দেখলে, স্পেশালি কোনো সিনেমা, মা যেরকম পারমিতার একদিন বসে দেখতে পারে না, আমার দিদাও পারত না দেখতে, মা আর দিদা ওরকম ইমোশনাল ছিল, বলতো এ কি পাট, কেন এইরকম পাট, তুই এরম হয়ে যাবি, এসব বলতো। তো মাও কাঁদে, আর মা কোনো আমার কোনো সিনেমার প্রিমিয়ারে গেলে আমারও যেটা হয় হয় বেলা শেষে দেখলে, বেলা শেষে দেখেও যেটা হয়েছে, মা একবারে দেখতে পারে না, ভীষণ কষ্ট হয়, মানে মা আমার ওই আলাদা করতে পারে না, যে অ্যাক্টর আর নিজের মেয়েকে আলাদা করতে পারে না।
আমি আর আমার মায়ের আমার ফেভারিট হচ্ছে দুজনে বেরিয়ে শপিং করতে যাওয়া নিউ মার্কেটে, তারপরে একটা পাশে চাইনিজ রেস্টুরেন্ট আছে জিমিস বলে, সেখানে আমরা খেতে যাই। তো মনে আছে আমি চাকরি পেয়ে ওখানে, মাই তো আগে খাওয়াতো, চাকরি পেয়ে আমি এখন নিজে খরচা করে মাকে সব জায়গায় নিয়ে যাই, এটা সেটা কিনে দিই। এগুলো একটা আলাদা আনন্দ, আমার নিজের পয়সায় আমি সেগুলো করতে পারি। আমার মা আমাকে ছোটবেলায় বোধহয় অভাবের জন্যই আর কি, পয়সার অভাবেই একটা স্কার্ট বানিয়ে দিত, স্কুলে যেরকম বানায় না স্কার্ট, একটা স্কার্ট বানিয়ে দিত যে স্কার্টটা ধরো ক্লাস 5 থেকে 8 অবধি চলবে, তো একটা লম্বা করে বানিয়ে দিয়েছে। আর আমাদের স্কুলে তখন অত লম্বা স্কার্ট বোকা বোকা লাগে পড়লে, তো আমি রোজ বাড়ি থেকে বেরিয়ে গিয়ে স্কার্টটাকে ফোল্ড করে সেফটি পিন দিয়ে যেতাম খুব স্টাইল করে, পরে ধরা পড়েছিলাম আর কি। এই সমস্ত করতাম লুকিয়ে, মাকে বৃষ্টিতে সাংঘাতিক ভিজে আসতাম, ছাতাটা ভেঙে আনতাম, দিয়ে বলতাম ছাতাটা ভেঙে গেছে, ভিজে গেছি। আমি হিস্ট্রিতে খুব খারাপ ছিলাম, মানে আমি হিস্ট্রি এখন যতটা জানি, স্কুলে পড়ার সময় আমি খুব খারাপ ছিলাম। হিস্ট্রি বই মানে হিস্ট্রি বই খুললে ওটার ভিতরে আমার অন্য বই থাকতো এবং আমি মানে হিস্ট্রি পড়তে গেলে ঘুমিয়ে পড়তাম। তো এরকম একবার আমি এরকম হিস্ট্রি বই খুলে তার ভিতরে অন্য বই নিয়ে পড়ছিলাম, খেয়াল করিনি, পিছনে মা দেখছিল, তো মা রেগে গিয়ে বইটাকে টুকরো টুকরো করে ছুঁড়ে ফেলে দিয়েছিল, পড়তে হবে না, পরীক্ষা দিতে হবে না কালকে। তারপরে নিজেই কাঁদতে কাঁদতে গিয়ে বসে বসে বইটাকে আবার সেলো টেপ দিয়ে লাগিয়েছিল। তো এইটাই, এইগুলো মনে আছে। মারধর আমি খেয়েছি কিন্তু কোনোটাই পড়াশুনোর জন্য নয়, অন্যান্য কারণে। মানে আমি বাড়ি থেকে না বলে বেরিয়ে যেতাম, আমার যে ডেডলাইন সেট করা থাকতো আমি কোনোদিনই সেই ডেডলাইনে ফিরতাম না বাড়ি, ওইসবের জন্য মারধর খেয়েছি। সব থেকে ভালো, আমার মা অসাধারণ রান্না করে, অসাধারণ। কন্টিনেন্টাল বাংলায় বাঙালি খাবার, চাইনিজ, যা যা, আমার মা সব থেকে ভালো রান্না করে দই মাছ, বড় বড় কাতলা মাছ দই দিয়ে ম্যারিনেট করে সেগুলো রান্না করে, দারুণ। সেটা আমি আমার দলের সকলে সবাই আর কি আমরা বলি বানাও বারে বারে। যেমন আমার মনে হয় মার অনেক বেশি ছবি করা উচিত ছিল, মানে মা নিজের কিছু প্রিন্সিপালসের জন্যে বা ভয়ে থেকে বা কোনো কোনো কারণে অনেক সময় অনেক ছবি রিফিউজ করে দিয়েছে করতে। আমার মনে হয় যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ওর মতো একজন মহিলাকে লুজ করেছে আর কি, পায়নি। খুবই বড় মাপের অভিনেত্রী, দুটোই ছবি করেছেন, দুটোই সুপারহিট, ঘরে বাইরে, বেলা শেষে। তো মা যদি আরও কিছু ছবি করতেন তাহলে আরও ভালো হতো, সেগুলো অনেকে দেখে অনেক কিছু শিখতে পারত, এটা আমার মনে হয় মা ভুল করেছে। মায়ের, আমার দিদার, এদের আমারও নিজস্ব মতামত আছে, সেগুলো একেবারেই আমাদের মতামত এবং সেগুলো খুব একটা চেঞ্জ হয় না, সেটাও আমি জানি। মানে আমি বললেই যে মা বা মা আমাকে বললেই যে আমি পাল্টাবো সেটা নয়। যেমন আমি আমার নিজের ক্ষেত্রেও মাকে আমি যে বলি, আমি অনেক ছবি রিফিউজ করি করতে কারণ আমার ইচ্ছে করে না, তো সেটাই বুঝতে পারি। কিন্তু মা একেবারেই করেনি, আমি তাও 4-5টা করেছি, মা একেবারেই করেনি। সেটা নান্দিকারে আমরা এত ভালো থাকি, বাইরে একটু করে ভালো লাগে না। আমি মায়ের সাথে অভিনয়ের সময়গুলোই ফিরে পেতে চাই, কারণ আমার সবথেকে আন্ডারস্ট্যান্ডিং কলিগ স্টেজের আমার মা, মানে অনেকেই, দেবুদা, গৌতম দা, সপ্তর্ষী, আমার বাবা সকলেই, কিন্তু মানে মায়ের সাথে আমার আলাদা একটা যোগ হয় অভিনয় করা বা মিউজিকের বা আন্ডারস্ট্যান্ডিংয়ের, তো সেটা আমি চাই। মাকে আমার ভয় লাগে কারণ মা পারফেকশনিস্ট, মানে মা আর বাবা যদি ধরো সামনে সিটে বসে আছে বা রিহার্সাল রুমে আছে, আমি তখন 3টের সময় রিহার্সালে পৌঁছানোর কথা, আমি
পৌনে তিনটে পৌঁছে যাব। কিন্তু যেদিনকে ওরা থাকে না আমি 3:30 যেতে পারি। কিন্তু আমি জানি যে মা আসবে মানে তিনটে রিহার্সাল হলে 2:45 পৌঁছতে হবে এবং পুরো এনার্জি দিয়ে রিহার্সাল করতে হবে, ডায়লগ বলতে হবে, দাঁড়িয়ে ঘুরে ঘুরে বলতে হবে, এইগুলো আর কি একটা ব্যাপার। ওরা ওই ডিসিপ্লিনটা সাংঘাতিকভাবে মেনটেন করেছেন। এখন কখনো কখনো যখন ওরা থাকেন না রিহার্সাল রুমে, আমার নিজেরই অসুবিধা হয়, মনে হয় যে আগের মতো অতটা ডিসিপ্লিন হচ্ছে না। তখন আমি মিস করি ওটা, বুঝতে পারি যে ওটা ইম্পর্ট্যান্ট। আমি কাজের সময় মাকে সব থেকে বেশি মিস করি। মা একটা অদ্ভুত জিনিস হচ্ছে যে মা আমাকে বা কাউকে মন জুগিয়ে হ্যাঁ তোমার খুব ভালো হয়েছে এটা বলবে না। মায়ের কাছ থেকে সবসময় সে যেই হোক না কেন অনেস্ট ওপিনিয়ন পাওয়া যায়। মার যদি সে যত বড় অ্যাক্টরই হোক, যদি সে ভালো করে মা তাকে ভীষণ ভালো বলবে, আর যদি সে খারাপ করে মা তাকে ভীষণ খারাপ বলবে। তো ওইটাই আর কি, মানে আমি এটা খুব মিস করি। আমি জানি যে আর কেউ অনেকে মন জুগিয়ে বলে অসাধারণ করেছো, কিন্তু আমি জানি যে সবাই সত্যি কথা বলে না। কিন্তু মায়ের ক্ষেত্রে আমি জানি মা যদি বলে হ্যাঁ তার মানে হ্যাঁ। আমরা দুজনেই ভীষণ স্ট্রং পার্সোনালিটি, দুজনেই বন্ধু এবং দুজনেই চরম শত্রু। আমরা মার সাথে আমার সর্বক্ষণ ঝগড়া, মানে মার সাথে আমার মানে এই 5 মিনিট ভালো আছি তো পরের 5 মিনিট কি হয়ে যেতে পারে কেউ বলতে পারে না। মানে অদ্ভুত একটা ভলাটাইল সম্পর্ক আমাদের, ঠিক মা মেয়ের সম্পর্ক নয়। মা মেয়ে বন্ধু কম্পিটিটর আমরা সবই একরকম আর কি। আমার মা আমার জন্য খুব প্রাউড হয়, প্রাউড হয় মানে মা সবসময় আমার জন্য প্রাউড হয়। মানে আমি ওরকম কোনো একটা ঘটনা ঠিক বলতে পারি না, অবশ্যই ন্যাশনাল অ্যাওয়ার্ডের সময় খুবই প্রাউড হয়েছিল। তবে আমার মা ওইসব অ্যাওয়ার্ড টাওয়ার্ডে সত্যি বিশ্বাস করে না। মা বিশ্বাস করে, মা আমি যদি প্রতিদিন এক্সারসাইজ করতে যাই মা খুব প্রাউড হয়, এইটা আমি জানি। মা আমি যদি ভোরবেলা ঘুম থেকে উঠি, যদি বাড়ি থেকে বেরিয়ে মা ফোন করে দেখে আমি উঠেছি কিনা, বেরিয়েছি কিনা, এক্সারসাইজ করতে গেছি কিনা, তাহলে মা খুব খুশি হয়, তাহলে আমাকে নিয়ে খুব প্রাউড হয় যে দেখেছো কীরকম দৌড়ায়। তো ওইটাতে খুব খুশি হয়, প্রত্যেক দিনের বেঁচে থাকাটা যদি ভালো করে বাঁচি। আর রেগে যাই ওই একই কারণে, আমি যদি লেজি হয়ে যাই বা বলি আর পাচ্ছি না তখন মা প্রচণ্ড রেগে যায়। মায়ের ইচ্ছা হ্যাঁ একটা তো পূরণ করেছি, আমি আবার বিয়ে করেছি। এটা তো মায়ের খুবই ইচ্ছে ছিল যে আমার এমন একজনের সাথে দেখা হোক যে আমি ভালো থাকি, আবার প্রেমে টেমে পড়ি, বিয়ে টিয়ে করি। আমি এমনি একটুখানি ম্যাসকুলিনভাবেই তো বেঁচেছি, মানে আমার অধিকাংশ সময় বেশিরভাগই ছেলেদের সাথে বন্ধুত্ব, এবং সেই বন্ধুত্বগুলো ছেলের মতোই আর কি। মানে আমি খুব একটা ওরকম করে ঠিক প্রেমিকা সুলভ নই আর কি। তো মার সেটা নিয়ে একটা চিন্তা ছিল যে কি হবে, এই যে বাউন্ডুলে মেয়ে। তো সেই জায়গা থেকে মা খুব খুশি, মা আমার বর সপ্তর্ষিকে ভীষণ ভালোবাসে, মা ভাবে যে একটা ছেলে সে আমাদের সকলকে দেখে, মা বাবাকে আমাকে ভালোবাসে, তো এইটা একটা খুশি। মানে মার আমার প্রতি যা যা ব্যক্তিগত অনেকগুলো চাওয়া পাওয়া আছে সেগুলোর কিছু কিছু পেরেছি, কিছু কিছু পারিনি। মা আমার সমস্ত রাগের, সমস্ত দুঃখের, সমস্ত চাওয়া পাওয়ার সব কিছুর আশ্রয়। মানে এই একটা লোক যে তোমাকে কোনোদিন ছেড়ে দেবে না, অদ্ভুত এটা। আর পৃথিবীর অনেকেই কিন্তু ছেড়ে দিতে পারে, কোনো গ্যারেন্টি নেই, মা ছাড়বে না। মা চায় আমি নান্দিকারে আমার বুড়ো বয়স অবধি বিশাল দমে চালিয়ে যাই। মা কিন্তু থিয়েটার অসম্ভব ভালোবাসে, তো সে থিয়েটার যাতে আমি পুরো জিনিসটা চালিয়ে নিয়ে যেতে পারি এইটা মার খুব ইচ্ছে। আমি সেটা করার চেষ্টা করব।
বুড়ো বয়স অবধি চেষ্টা করব, বিভিন্ন বাচ্চাদের ট্রেন করে করে, বিভিন্ন কিছু করে করে নান্দিকারকে চালিয়ে নিয়ে যেতে। এটা মা বাবা দুজনেরই স্বপ্ন, ওদের সমস্ত স্বপ্ন নান্দিকারকে কেন্দ্র করেই তো, ওইটাই আর কি, ওইটা আমার কাছ থেকে চায় ওরা। মানে ছোটোবেলায় আমার মনে হতো যেমন সব বাচ্চাদেরই হয় না, আমাকে স্বাধীনতা দিচ্ছে না, আমার জন্য আমাকে বড্ড টাইমে দৌড় করাচ্ছে, এই সমস্ত ডিসিপ্লিন করছে। এরপরে এখন মনে ওগুলোই মনে হয় যে আমি ওগুলোকে মিস করি। এখন যখন বড় হয়ে গেছি, অনেক সময় একা একা অনেক কিছু করি, মানে ওগুলোকেই মিস করি আমি। মনে হয় যে এই সময়টা একা না হলেই ভালো হতো, মাই বলে দিলে ভালো হতো, কী করা যায়। আমি মায়ের সাথে অভিনয়ের সময়গুলোই ফিরে পেতে চাই, কারণ আমার সবথেকে আন্ডারস্ট্যান্ডিং কলিগ স্টেজের আমার মা, মানে অনেকেই, দেবুদা, গৌতম দা, সপ্তশ্রী, আমার বাবা, সকলেই, কিন্তু মানে মায়ের সাথে আমার আলাদা একটা যোগ হয় অভিনয় করা বা মিউজিকের বা আন্ডারস্ট্যান্ডিংয়ের, তো সেটা আমি চাই। এখন মা অতটা আর থিয়েটার করতে পেরে ওঠেন না, তো সেটা আমার খুবই লস আমার মনে হয়। আমাদের তো সকলকেই চলে যেতে হবে, মরে যেতে হবে, এটা তো হবেই, এবং ওটা হওয়াটাই স্বাভাবিক আর কি। মানে আমরা না, যাদের বয়স হয়ে যায়, যাদের কাজ ফুরিয়ে যায়, তারা চলে যাওয়ার পরেই নতুনরা আসে, এটা তো হবেই। কিন্তু আমি চাই আমার মা প্রচণ্ড ফিট থাকুক, এবং আমি চাই তুমি খুব ফিট থাকো এবং খুব নিজের শরীরের যত্ন নাও, এবং যতদিন সম্ভব থিয়েটারে স্টেজে দাপিয়ে বেড়াও।